धीरे धीरे छंदे फिरছে মগরাহাটের মাগুরপুকুর গ্রাম। জানি আলম মোল্লা গ্রেফতারের পর অনেকটাই ভয়মুক্ত গ্রামবাসীরা, তাই সোমবার সকাল থেকে দোকানপাট খুলতে শুরু করেছে, চলছে গাড়ি। শনিবার সকাল 9:30 নাগাদ গ্রামের দুই ছেলে বরুণ চক্রবর্তী ও মলয় মাখালের মৃত্যুর পর কার্যত স্তব্ধ হয়ে যায় মাগুরপুকুর। ভয়ে আতঙ্কে মানুষজন চলাফেরা বন্ধ করে দেয়, শুধু মৃতদের বাড়ি থেকে ভেসে আসে কান্নার শব্দ। রবিবার দুপুরে টালিগঞ্জের কাছে ধরা পড়ে ওই নারকীয় খুনের ঘটনায় প্রধান অভিযুক্ত জানি আলম মোল্লা। তাতে স্বস্তি ফিরলেও খুব কমেনি গ্রামবাসীদের, তারা চায় জানি আলমের ফাঁসি হোক, গুড়িয়ে দেওয়া হোক তার সার কারখানা। এখন তো খুবই ভালো লাগছে, কেননা মানে ধরা পড়েছে আমাদের, খুবই ভালো লাগছে। দুদিন গাড়ি বন্ধ ছিল, মানে এখন সবাই মানে শুনে খুব শান্তি পেয়েছে, গাড়িও চলছে। আমাদের প্রশাসন খুবই ভালো করেছে, আর হচ্ছে প্রশাসন এখনো পর্যন্ত আছে, আমাদের সাহায্য করছে। এই যে গাড়ি চলছে আগের থেকে, এটাই আমাদের খুব ভালো লাগছে। কি অবস্থা ছিল আগে? আগে তো খুব আমাদের গ্রামে যা অবস্থা হয়েছিল, খুব মানে মানে ভয় ভয় করে কাটাতে হতো। এখন পরিস্থিতি ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কি সমস্যা ছিল তখন, কি অবস্থা, কদিন বন্ধ ছিল তখন? কদিন আমরা বাইরে বাইরে কোনো অসুবিধা মানে বাইরে এখন আসিনি একদম, কোথায় বাইরে বেরোনি ভয়েতে। এদিকে জানি আলম মোল্লার হয়ে নিম্ন আদালতে না দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন আইনজীবীরা। সোমবার ডায়মন্ড হারবার এসিজেএম আদালতে তোলা হবে তাকে, কিন্তু ডায়মন্ড হারবার ক্রিমিনাল কোর্ট বার অ্যাসোসিয়েশন সিদ্ধান্ত নিয়েছে তাদের কোনো সদস্য জানি আলমের হয়ে মামলা লড়বেন না। এর আগে কি কোনো কেস ছিল এখানে? 2005 সালে ও হচ্ছে বাচ্চা বাচ্চা ছেলেদের কাছ থেকে 20,000-25,000 করে টাকা নিত, 6,000-7,000 টাকা মাইনে চাকরি দেবে বলে অন্তত 1,000 কোটি লোকের কাছে নিয়েছিল। তাদেরকে অফিস খুলে বসে তাদের কোনো কাজপাস হবে না, রোলিং করে করে করত। এবং পরবর্তীকালে 2005 সালে জানুয়ারি মাসে একটা ঘটনা ঘটে মগরাহাট থানায়, ডেপুটেশন দিয়ে মগরাহাটে পুলিশকে আটকাত করে। সেই পরিপ্রেক্ষিতে মগরাহাট থানা কেস করা হয়। 2005 জানি আলম সব 82 জন আসামি, 82 পরবর্তীকালে এর আগে ওই যে জায়গাগুলো অবাক্যগুলো অফ হয়ে যাবে তৎকালীন সময়ে, ওই জায়গাগুলো কিনে যে কোনো জায়গায় ম্যাক্সিমাম জায়গায় রেজিস্ট্রি নেই, রেজিস্ট্রি দলিল নেই। এলাকা ধীরে ধীরে ছন্দে ফিরলেও সতর্ক আছে প্রশাসন, ফের যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে তাই পুলিশ মোতায়েন রাখা হয়েছে মাগুরপুকুরে।